চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। সান্ধ্য মজলিস ক্লাবের উদ্যোগে আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যার শেষ পর্বটি নিয়ে এসে আমি হাজির হয়েছি চন্দনাস কর্নারে। অনুষ্ঠানটির সমগ্র ভিডিওগ্রাফি ববি চৌধুরী ও বনলতা পাণ্ডা, এডিটিং আমি চন্দনা চক্রবর্তী। ববি ও বনলতাকে অশেষ ধন্যবাদ। অংশগ্রহণে উমা ভূত বিশ্বাস, পুরবী ঘোষ, ভাস্বতী ব্যানার্জি, সীমা রায়, সুস্মিতা দত্ত, চন্দনা চক্রবর্তী, ভাষ্যপাঠে ভাস্বতী ব্যানার্জি, তবলায় দেবব্রত রায়, প্রাণীর ঠাকুর প্রেমের ঠাকুর, প্রভাতী সূর্যের আলোর বরফ থেকে গভীর রাতের ঝুঁকি পোকার ডাক পর্যন্ত বাঙালির মননে মনস্কৃতি রবি ঠাকুরের অঙ্গ আনন্দ অনায়াসে বলেন, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ভূমির জালে, আর এই সকালে ধীরে ধীরে তার কপালে এই করুণ আলো সোনার মাটি শুনিয়ে দাও। Thank you.
কাব্যের বিস্তারিত বিষ্ণু প্রেমের আকৃতি, বিশেষ সুন্দরকে পাওয়ার অনন্ত আকাঙ্ক্ষা, অপার ভালোবাসা। আমি যার জন্মের চন্দ্র একটা ধূসর কালী মাখানো গণেশের ছবি টাঙানো আছে।
ওই ঘরটা তো অবশ্য আরো একজন থাকে আমি ছাড়া, কে জানেন একটা ঠিক ঠিক তার অবশ্য ভাড়া লাগে না, তার খাওয়ার খরচ নেই। Oh,
Thank you.